السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منا زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال الله عز وجل إنك لعلى خلق عظيم أسكر أي براد أي محفلات যারা আয়োজনকারী আছেন এবং যারা এই আমার আশেপাশে বসে আছেন আমার সামনে যারা আছেন প্রত্যেকে দিন শিখার জন্য আসছেন বলে আমি বিশ্বাস করি কী বলেন ঠিক আছে আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনারা অনেক জ্বালাময়ী বক্তৃতা শুনলেন আমি কোনো বক্তা নই আমি একজন শিক্ষক আর শিক্ষকের কাজ হচ্ছে কথা বলা সুন্দর করে টেনে কথা বলতে পারি না আপনাকে শুনবেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমি এমন একজন এমন এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করব যার আলোচনা শুনলে যার জীবন জানলে আপনার আমার উপকার হবে কোনো ক্ষতি হবে না তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ রাস্ল আল্লাহ তালা কোরআনিকানি বলছেন লাতাফে কান আলাহ কুমফির ইল্লাহ উস আতুল হাসিনা লিমান কান ইয়ের জুল্লাহ ইয়াম তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ইমান রাকে আশা করে যে আল্লাহ সাথে সাক্ষাৎ করবে এবং আখেরা আল্লাহ সাথে সাক্ষাৎ হবে আখেরাতে তাকে জবাবদি করতে হবে আল্লাহ তালা বলতেছে তাদের জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ জীবনে রয়েছে আদর্শ আদর্শ হচ্ছে মোহাম্মদুর রাসুল্লাহ সালাম দুনিয়ার মানুষ আজ আদর্শ খুঁজছে অনুসরণ করেছে কাকে কার অনুসরণ করা দরকার কার অনুসরণ করা দরকার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনুসরণ করা দরকার তিনি এমন এক ব্যক্তিত্ব যার থেকে সারা দুনিয়ার মানুষ সারা দুনিয়ার মানুষ যার থেকে আদর্শ নেয় বলে আর না বলে তার থেকে আদর্শ নিয়ে আজ শ্রেষ্ঠ হয়ে গেছে কিন্তু মুসলিমরা তাকে আদর্শ মেনে চলে না মুসলিমরা তাদের জীবনে যদি মোহাম্মদ রসুল্লাহ আদর্শ মানত আমাদের আজ এই দুর্দশা হতো না পৃথিবীর বুকে আজ দুর্দশা এই জন্য হয়েছে সস্তা যে আদর্শ আমরা গ্রহণ করে নিয়েছি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ হিসেবে মানি আল্লাহ বলছেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ যেই নবীকে না জানলে আপনার ইমান শুদ্ধ হবে না যেই নবীকে না জানলে আপনি কবরে পার পেতে পারবেন না কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে মানহুল্লা মোহাম্মদ ওই লুকটিকে যাকে মোহাম্মদ বলা হতো ওই লুকটিকে যে তোমার রাসুল ছিল তখন যদি আপনি ইমানদার হন তাকে যদি চিনে থাকেন তার আদর্শ মেনে থাকেন আপনি আমি অবশ্যই উত্তর দিতে পারবো যে নাবি মোহাম্মদ তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম আর যদি আপনি আমি ওখানে কবরে যদি রেকর্ডও নিয়ে যাই তার আদর্শ মোহাম্মদ রস্ল্লা সাল্ল আদর্শ না মেনে থাকি তাহলে আপনি সেখানে আর জবাব দিতে পারবেন না সেখানে কি বলবেন হা হা লা হাই আমি তো জানি না আমি তো শিখতে পারিনি মানুষকে বলতে শুনছি আমিও তাই বলেছি অর্থাৎ আপনিও বলেছেন মোহাম্মদ রসুল্লাহ কিন্তু আপনি তাকে আল্লাহ রসুল হিসাবে মেনে চলেন নাই রসুল্লাহ সালামকে মানতে হলে আপনাকে সম্পর্কে জানতে হবে আজকে আমি এই জানার ওয়াজ করব মানার ওয়াজ এতক্ষণ আপনার শুনেছেন এই মোহাম্মদ রসুলুল্লাহ সাল আলামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া আপনার প্রথম কি আপনার শুরু কি রসুল্লাহ বলেছেন আনা আবি ইব্রাহিম আমার পিতা অর্থাৎ বংশের উপরস্থ ব্যক্তি ইব্রাহিম আলিয়াল দোয়া দাওয়াতু আবি ইব্রাহিম আমার পিতা ইব্রাহিমের দোয়া ইব্রাহিমকে তার বংশের উদ্ধর্তন পুরুষ তার দোয়া ওয়াবিশারাত আকী ঈসা আমার ভাই ঈসার সুসংবাদ ওয়া রুইয়া উম্মি الَّতি রাআত আমার মা যিনি স্বপ্নে দেখেছেন তার প্যাটে থাকা অবস্থায় সেই স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে আমি তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেননি আমি ছিলাম নূর এটা বলেননি তিনি বলেননি আমাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হয়তো না এটা রাসূল বলেননি এটা মানুষের বানওয়াট কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আমার শুরু হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ইব্রাহিম আলাইহিস দোয়া করেছেন রব্বানা ওয়া বাছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা আল্লাহ আপনি তাদের মধ্যে একজন রাসূল পাঠান যিনি আপনার আয়াতসমূহ তাদেরকে পড়িয়ে শোনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ছিলেন সেই রাসূল যিনি আয়াতসমূহ আল্লাহ আয়াত সমূহ আপনার আমাদেরকে শুনিয়েছেন ইমান এনেছেন যুগে যুগে যারাই কোরআনে করিম তেলাওয়াত শুনেছে তাদেরই অন্তরে কোরআনে করিমে প্রভাব পড়েছে এবং ইমান এনেছে তিনি হচ্ছেন মোহাম্মদুর রাসুল্লাহাম যিনি প্রথম কোরআন তেলাওয়াত করেছেন তাকে বলা হয়েছিল আপনারা জানেন মোহাম্মদুর সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত মোহাম্মদুর রসুল্লা সাল্লা সালাম স্বাভাবিক জীবনযাপন করেছেন স্বাভাবিক জীবনযাপন করেছেন কেমন স্বাভাবিক জীবন যাপন করেছেন বিয়ে শী করেছেন ব্যবসা করেছেন বাজারে গিয়েছেন সন্তান সন্ততির জন্ম দিয়েছেন এবং তিনি মানুষের সাথে উত্তম ব্যবহার করেছেন উত্তম আচরণ করেছেন কেউ তাকে কোনো দিন কোনো খারাপ আচরণে দেখেনি খারাপ কথা বলতে শুনেনি মিথ্যা বলতে শুনিনি আমানোতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ আলি যখন তিনি চল্লিশ বছর উপনীত হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা চল্লিশ বছর উপনীত হলেন আল্লাহ তালার পক্ষ থেকে তাকে অহির জন্য নির্বাচন করা হল এখন তাকে নবী হিসাবে পাঠাবেন আল্লাহ তালা তখন প্রাথমিকভাবে কি করলেন হাদিসে আসে রসুল্লাহ সাল্লা আলি তার ছোট তার ওই অবস্থায় তার পিঠ চিরে পরিষ্কার করা হয়েছে তার তার কলিজাকে পরিষ্কার করে আবার মিলিয়ে দেয়া হয়েছে তা করেছেন কারা ফেরিস তারা সেই ব্যবস্থাপনা করে দিয়েছেন দ্বিতীয়ত রসুল্লাহ সাল্লাম তিনি হাঁটতেন পাথরও তাকে সালাম দিত অর্থাৎ তাকে আল্লাহ পক্ষ থেকে তৈরি করে নেয়া হচ্ছিল সই দ্বারা তা প্রমাণিত পাথর তাকে সালাম দিত রসুল্লাহ সাল্লা বলেছেন আমি এমন একটি পাথরকে জানি যা নবুয়তের আগেও আমাকে সালাম দিত তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সালিয়ালাম রসুল্লাহ অবস্থায় তিনি যখন রসুল্লাহ তিনি যখন গেলেন খাদিজা রাজি আল্লাহ আনহার তার বিয়ের পরে তার পণ্য সামগ্রী নিয়ে যাচ্ছিলেন কোথায় সিরিয়াতে বিক্রি করার জন্য বিশুদ্ধ বর্ণনা আসছে রসুল্লাহ সাল্লাম উপরে ছায়া দিত ম্যাঘ তাকে ছায়া দিয়ে বেড়াতো এটা বিশুদ্ধ বর্ণনা দ্বারা সাব্যস্ত এর অর্থ হচ্ছে আল্লাহ তারা তাকে তৈরি করছিলেন যে সামনে তোমার জন্য বিরাট বিরাট কাজ রয়ে গেছে হে মোহাম্মদ সাল্লাম আপনার জন্য বিরাট কাজ রয়ে গেছে আপনার জন্য রসুল্লাহ সাল্লাম যখন ফিরে আসলেন সেখান থেকে ফিরে আসার পরে রসুল্লাহ সাল্লাহ আসলাম খাদিজা রাজি আল্লাহ আহাকে বিয়ে করলেন তারপর তিনি একটা বিরাট সময় কাটালেন এই সময় আল্লাহ তালা তাকে বড় ধরনের কাজের জন্য নিযুক্ত করলেন রসুলুল্লাহ সাল্লাহামের কাছে আল্লাহ পছন্দ করলেন যে তিনি এখন হেরা পর্বতে গিয়ে যাইতেন সেখানে তিনি বসতেন আপনাদের মধ্যে অনেকেই হজে গিয়েছিলেন গেছেন কিনা না কেউ কেউ কে গেছেন হজে বলেন তো হজে গেছেন কেউ আল্লাহ অনেকেই গেছেন হেরা পর্বতের গুহায় তিনি বসতেন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তাকে বিশেষভাবে নির্দেশিত এখন কেউ হেরা পর্বতের গুহায় বসলে তার গুনা হবে সব হবে না কারণ এটা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি সাল্লামের জন্য খাস ছিল এটা কেউ বসতে পারে না সেখানে বসতেন হাদিসে আছে বোখারির দ্বিতীয় অথবা তিন নম্বর হাদিসে বলতেছে বোখারে বোখারে রহমতুল্লাহ বর্ণনা করছেন কিভাবে ওহী আসলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওহী কীভাবে আসলো তিনি যখন চল্লিশ বছর উপনীত হলেন তখন তার কাছে একাকিত্ব অবলম্বন করা তার কাছে খুব পছন্দনীয় মনে হলো ভালো লাগতো একাকিত্ব থাকতে এই একাকিত্ব আল্লাহর পক্ষ থেকে তাকে তৈরি করছিলেন যে কিভাবে তাকে নবী বানাবেন মোহাম্মদ রসুল্লা সাল্লা আলিয়াল্লাম তিনি তখন যখন রাত তিনি যখন রাতে ঘুমাতেন রাতের বেলা যা দিনের বেলা হবে আগের রাত্রিতে তার স্বপ্নে দেখতেন অর্থাৎ পরের দিন কি হবে আগের রাত্রিতে তার স্বপ্নে দেখতেন এইভাবে তার ছয় মাস অতিবাহিত হলো মাস অতিবাহিত হওয়ার পরে রসুল্লাহ সাল এই ছয় মাসকে বলা হয় নবুয়তের নবুয়তের ছয় মাস যেই ছয় মাসকে আলেমরা বলে যে যেহেতু নবুয়ত কত বছর ছিল তেইশ বছর ছিল আর ছয় মাস যেহেতু নবুয়তের একটা অংশ গেছে সেই জন্য বলে হাদিব সই দ্বারা সাব্যস্ত হয়েছে যে স্বপ্ন নবীদের স্বপ্ন নবুয়ের ভাগের এক এর অর্থ হচ্ছে তেইশের অর্ধেক বুঝছেন তো তেইশ বছরের দবলের অর্ধেক ছেচল্লিশ ভাগের এক ভাগ হচ্ছে যেহেতু ছয় মাস তিনি স্বপ্নে দেখতেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাম আর যা স্বপ্নে দেখতেন পরের দিন তা ঘটে যেত এই জন্য নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহি নবীদের স্বপ্ন কি ওয়াহি নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহি এরপরে মহ রসুল্সালাম তিনি গাড়ে হেরাতে বসেছেন বসা অবস্থায় সতের সতেরোই রমাদান রমাদান তার কাছে জিব্রিল এসে বললেন এ করা এ করা কলা মা আমি তো পড়তে জানি না কলা এ করা আমি তো পড়তে জানি না আবার বলেন এ করা পড়ো বলে আমি তো পড়তে জানি না তিনি বলেন এ করা বিস্ম রিক্লা দিয়ে খালাম

এসে তিনি খাদিজা রাজি আল্লাহ আনহাকে বিস্তারিত ঘটনা বললেন আর বললেন যে আমার ভয় হয় যে আমাকে আমার বোধ হয় মৃত্যু নিশ্চিত আমার বোধ হয় জীবিত থাকার কোনো সুযোগ নেই খাদিজা রাজি আল্লাহ আনা তখন তাকে নিয়ে গেলেন ইবনে নফলের কাছে তিনি তখন ওই সময়ের শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন এবং তিনি অন্য ধর্মের কিতাবও পড়তেন তিনি তখন তিনি মুসা আলহ কিতাব পড়েছিলেন অর্থাৎ তাওরাত পড়েছিলেন এই জন্য তিনি জানতেন যে তার কি ঘটনা ঘটতে যাচ্ছে তিনি বললেন যে তিনি বললেন তুমি কি দেখেছ বলো যখন বিস্তারিত বর্ণনা করলেন মোহাম্মদ তখন তিনি বললেন যে তোমাকে যখন তোমার কাউম এ দেশ থেকে বের করে দিবে তখন যদি আমি জীবিত থাকি আমি তোমাকে অনেক সাহায্য করব। আল্লাহ আকবর অগ্রিম বলে দিলেন তিনি তোমাকে বের করে দিবে মোহাম্মদুর সাল্লাম বললেন আহুম আমাকে তারা বের করে দিবে মাহম্মদ রসুল্লাহ সাল্লাহর সময় কথা কথা বলার পরে ওরা কাইবনে নওফল বললেন অবশ্যই বের করে দিবে তোমার মতো যারাই নবৎ নিয়ে এসেছে তাদেরকে এভাবে বের হয়ে যেতে হয়েছে তার এলাকায় তাকে থাকতে দেয়া হয়নি তা এলাকা অর্থাৎ এলাকার মানুষ তার শত্রুতে পরিণত হয়েছে কোরা রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম কথা শোনার পরে কিছুদিনের মধ্যে ওরা কাইবনে নফল মারা গেলেন রসুল ফিরে আসলেন আর ইমান আনলেন তার ঘরের মানুষটি প্রথম ইমান আনলেন তিনি হচ্ছেন খাদিজা রাদি আল্লাহ আনহা তিনি প্রথম ইমান আনলেন তারপর ইমান আনলেন তারপর ইমান আনলেন তার ঘরে যারা ছিল তার কন্যারা ইমান আনলো রোকাইয়া এবং উম্মি কুলসুম তখন বড় হয়েছিল তারা ইমান এনেছে এরপরে ইমান আনলেন আলী রাজি আল্লাহ আনহু তিনি তখন সেই ঘরেই বড় হচ্ছিলেন এরপর ইমান আনলেন আবু বকর রাজি আনহু এইভাবে মোহাম্মদুর রসুল্লাহ তিনটি বছর তিনি দাওয়াত দিচ্ছিলেন যে আল্লাহর পথে যারা ইমান তাদেরকে তিনি দাওয়াত দিচ্ছিলেন যখন তার উপর খালাক যে আল্লাহ যে রবের ওই রবের নাম নামে আপনি পড়ুন যে রব আপনাকে সৃষ্টি করেছে যিনি সৃষ্টি করেছে সব কিছুকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তখন থেকে তিনি নবী রসুল্লাহ সাল্লাম এই যে আয়াতগুলো নাজিল হলো এরপরে মোহাম্মদ রাসুল্লাহ আলাইহি সাল্লাম চল্লিশ দিন পর্যন্ত আর কোনো আয়াত নাজিল হয়নি এটা হচ্ছে মত কেউ কেউ বলে গেছেন তিন বছর ঠিক নয় কেউ কেউ বলে গেছেন যে দুই বছর আড়াই বছর এটাও ঠিক নয় বিশুদ্ধ মতে চল্লিশ দিন পর্যন্ত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের পর আর কোনো কোনোহি নাজিল হয়নি এরপরে তিনি খুব ব্যতিব্যস্ত হয়ে গেলেন যে আমি কি দেখলাম কিন্তু অহিন আসতো না জিবরিল মাঝে মাঝে আসতো রসুল্লাহ সাল্লাম তিনি আসতেন কখনো কখনো তিনি যখন পাহাড়ের কাছ দিয়ে যেতেন এসে বলতেন আপনি অবশ্যই নবী আপনি অবশ্যই নবী আল্লাহর নির্দেশ মোতাবেক আমরা শুধু আসি এই জন্য তিনি আসেননি কোনো অহিনী আসেননি চল্লিশ দিন পার হওয়ার পরে চল্লিশ দিন কেন দেরি করলেন কারণ নবুয়তের যে কষ্ট তিনি ভয় যিনি পেয়েছেন এই ভয়টা কাটিয়ে উঠার জন্য চল্লিশ দিন দেরি করার দরকার ছিল চল্লিশ দিন পর চল্লিশ দিন পরে যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বের হয়েছিলেন বাড়ি থেকে কি অবস্থা দেখার জন্য এমন সময় তিনি দেখলেন আকাশ এবং পৃথিবী পূর্ণ করে জিব্রিল আলহ একটা চেয়ারের উপর বসা রয়েছেন চেয়ারের উপর বসা রয়েছেন জিব্রিল আলহ সাল্লা অবস্থা দেখে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম তিনি ভয় পেয়ে গেলেন তিনি ঘরে আসলেন ঘরে এসে বললেন জাম মেলু অর্থাৎ হে হে খাদিজা আমাকে চাদর দিয়ে মুড়ে দাও চাদর দিয়ে মুড়ে দাও আমাকে চাদর দিয়ে মুড়ে দাও চাঁদের চাদর দিয়ে মুড়ে দেয়া হলো এই অবস্থায় নাজির হল ইয়া আয়োহাল মুদাস্সির কুম্ফ আঞ্জে ওরফ বাকাফা কাব্যের ওয়াসি ইয়া বাকাফা কহের

আবৃত ব্যক্তি আপনি এবং আপনি আপনি উঠুন এবং আপনি আপনার রবের কথা ঘোষণা করুন তখন তিনি তিনি হচ্ছেন রসুল রসুল্লাহ সাল্লাম তার এই বাণী নিয়ে দাওয়াতে দিতে বের হলেন তার আশেপাশে যাদেরকে পেয়েছেন তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন তিনটি বছর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন এটা নাম হচ্ছে গোপন দাওয়াতের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোপন দাওয়াতে যারা ঈমান এনেছিল তাদের মধ্যে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু ওসমান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু এই সময়ে সাঈদ ইবনে জায়দ তিনিও ইমান এনেছিলেন তিনিও হচ্ছেন আর জাহিদ ইবনে আমর ইবনে নুফাইলের নুফাইলের সন্তান তিনিও এই সময় ইমান এনেছেন এই দশজন যাদের নাম আপনারা শোনেন দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ওমর ব্যতীত প্রত্যেকেই এই সময় ইমান এনেছিল আল্লাহ আকবর রসুল্লাহ সাল আলাইসাল্লাম তাদেরকে ইমানের দিকে আহ্বান করেছিলেন তিন বছর তিন বছরে এই মানুষগুলো বিশ জন মাত্র ই মান এনেছিলেন এর মধ্যে একবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি যখন দাওয়াত দিয়ে যা দাওয়াত দিয়ে যাচ্ছিলেন এমন সময় নাজিল এমন সময় কিছু তিনি গোপনে গোপনে দাওয়াত দিচ্ছিলেন কয়েকদিন পর্যন্ত তার উপরে কিছু জিনিস কিছু জিনিস নাজিল কয়েকদিন জিবরিল আসেনি না আসার কারণে কিছু মানুষ বলতে আরম্ভ করলো যে তার লোক বোধহয় কোথাও চলে গেছে এমন সময় দুই দিন বা তিন দিন পরে নাজির হলো ওয়াদ্দ হা সাজা মা ওদা আকা ওয়া মা কলা কখনও নয় আল্লাহ শপথ করে বলছেন যে আপনার রব আপনাকে ছেড়ে যাননি আপনাকে ঘৃণা করেন না এরপর আল্লাহ তাআলা অনবরত ওহিন নাজির করতে আরম্ভ করলেন যখন তিন বছর পূর্ণ হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম তিন বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ও আন্দির আশি রতকাল আকরাবিন আপনার কাছের নিকটের মানুষগুলোকে আপনার পরিবার পরিজনকে পাসদার বিমাতু উমারু আরদানিল মুশরিকিন আপনাকে যে নির্দেশ দেয়া হয়েছে মানুষকে প্রকাশ্য ঘোষণা করুন তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রকাশ্যে আল্লাহর বাণী প্রচার করার জন্য বের হয়ে পড়লেন কি করলেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি তিনি সাপা পাহাড়ের উপর দাঁড়ালেন আর বললেন ওয়া সবাহা ওয়া সবাহা ওয়া সবাহা এই সকাল সকালবেলার বিপদ সকালবেলার বিপদ সকাল ডাক দিলেন সমস্ত মানুষ দূর দূরান্ত থেকে আসতে আরম্ভ করল আসার পরে দূর দূরান্ত থেকে আসার পরে একত্রিত হওয়ার পরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন হে হে কোরাইশরা হে বনি আমেররা হে অমুক হে অমুক করে একটা একটা করে নাম ধরে তিনি ডাকলেন আর বললেন যে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদেরকে আক্রমণ করার জন্য একদল অপেক্ষা করছে তোমরা কি আমার কথায় বিশ্বাস করবে তারা বলেছিল সমস্বরে অবশ্যই আপনার কথা বিশ্বাস করব। কারণ কখনো আপনি মিথ্যা কথা বলেন না আপনি কখনো মিথ্যা কথা বলেননি আপনার কথা আমরা বিশ্বাস করব। তখন মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলাম বলেছিলেন আমি তোমাদেরকে সেই দিনের ভয় দেখাচ্ছি যেদিন আল্লাহর সামনে তোমাদের হিসাব দিহি করতে হবে আমি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি তোমরাই মূর্তি পূজা ছাড়ো ইমান আনো হে সফিয়া বিনতে আব্দুল মোতালেব আমি তোমার উপকার করতে পারবো না কোনো উপকার করতে পারবো না কেয়ামতের দিন কিছু মানুষ আছে মনে করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তাদেরকে জান্নাতে নিয়ে যাবে অথচ দেখেন রসুল্লাহ সাল্লাহ আসলাম কি বলতেছেন হে সফিয়া বিনতে আব্দুল মোতালেব আমার ফুফুই তোমার কোনো উপকার আমি করতে পারবো না কেয়ামতের দিন হে ফাতেমা বিনতে মোহাম্মদ হে মোহাম্মদের কন্যা ফাতেমা তোমারও কোনো উপকার আমি করতে পারবো না তোমার প্রত্যেকে আল্লাহর কাছে তোমরা নিজেদেরকে রক্ষা করার জন্য ইমান আনো এ কথা শোনার পরে আবুল আহাব ছিল দাঁড়িয়ে আবুল আহাব লাফিয়ে উঠে বলল তাব্বাল্লাকা তোমার ধ্বংস হোক আলী হাদ জামাতারা এই জন্য কি একত্রিত করেছো আমাদের এই জন্য একত্রিত করেছ আল্লাহ তালা আয়াত নাজির করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা আল্লাহ তালা ঘোষণা করলেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হবে সেও ধ্বংস হবে তাই ধ্বংস হয়েছে আবুল আহাবের সন্তান আবুল আহাবকে কুকুরে খেয়েছে আবুল সন্তানদেরকে কুকুরে খেয়েছে অর্থাৎ অর্থাৎ কুই কুকুর খেয়ে ফেলেছে বিভিন্ন বর্ণ থেকে তা পাওয়া যায় এমন কাজ করেছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তখন থেকে দাওয়াতের জন্য বিভিন্ন জায়গায় তিনি গেলেন এমনকি তিনি যাইতেন তিনি মসজিদে ন মসজিদে হারামে যাইতেন মক্কার মসজিদে তিনি যে দাওয়াত দিতেন আর কাফেররা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করত। রসুলের বিরুদ্ধে কয়বার তার মাথার উপরে রসুলুল্লাহ সাল্লাহ আলিসলাম শেষদায় গিয়েছেন তার মাথার উপরে নাড়ি বুড়ি তুলে দিয়েছে ওকবাইফনাবি মায়াই তখন ফাঁতে মারাদিয়া লাইনে আন আনহা এসে তিনি সেটা সরিয়ে দিলেন আর একবার এভাবে ওকবাইবনাবি মায়ে তার তাকে আবুজাহাল তাকে হত্যা করতে উদ্ধৃত হলে পাথর নিয়ে অথচ আবু দেখতে পেল নাকান আল্লাহ তাকে হেফাজত করলেন অনুরূপভাবে বারবার মোহাম্মদ রসুল্লাহ সালামের উপর তারা আক্রমণ করতে আসলো দূর দূরান্ত থেকে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আসাম আল্লাহ হেফাজত করেছেন ধীরে ধীরে মোহাম্মদ রসুল্লাহ দাওয়াতেও ইমান আনলো অমর আনহু তখন থেকে ইসলামের শক্তি বৃদ্ধি পেল এবং তারা মসজিদে সালাত আদায় করার মতো সাহস অর্জন করলো সেই সময় ঈমান এনেছিল মাত্র চল্লিশ জন তখন ঈমান এনেছিল তার বিখ্যাত হয়েছিলেন যারা তারা ছিলেন আম্মার ইবনে ইয়াসের এবং যে সময় ইমান এনেছিলেন মুসাইব নোমান সহ এক বিরাট গোষ্ঠী তখন ইমান এনেছিলেন এবং সেই ইমান তখন তারা ছিল কষ্টকর ইমানের উপর তারা ছিলেন এরপর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তার উপর দিয়ে স্ট্রিম রোলা চলতে আরম্ভ করলো অত্যাচারে আজও দুনিয়ার বুকে মানুষ যখন দাওয়াতের কথা বলে তখনই তাদের উপর আক্রমণ হয় কি বলেন ঠিক কিনা দাওয়াতের কথা বললেই আক্রমণ হয় দাওয়াতের কথা বললেই ভিন্ন 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 নাম দেয়া হয় যখন তিনি দাওয়াতের কথা বলছিলেন তখনই তাকে বলা হয়েছিল যে সমস্ত গুণে নিতে করেছে আপনারা এখনো শুনবেন আশ্চর্য হবেন সেই সময় প্রথমে তারা এতদিন পর্যন্ত সাল্লাহ সাল্লামকে বলতো আল আমিন সত্যবাদী বিশ্বাসী ভালো মানুষ সবকিছু উপরে পরিবর্তন হয়ে গেছে তারা বলতে লাগলো কি বললো প্রথমে বললো কবি মোহাম্মদ রসুল্লাহম হচ্ছে কবি না তারা বলতো তারিকু আলি হাত আলী আমরা কি একজন পাগল কবির জন্য আমাদের ইলাদে ছেড়ে দেব হ্যাঁ আর যদি কোনো কোথাও কোনো দর্শ দেওয়া হয় কোথাও কোনো দিনের কথা বলা হয় দেখবেন যারা তথাকথিত একান্ত এলাকাভিত্তিক ধর্ম বিশ্বাসী বুঝছেন কি না এটা এলাকাভিত্তিক ধর্ম বুঝে কোন এলাকার জন্য যেন আলাদা ধর্ম চলে আসছে তারা কোনোদিন সে কথা শুনবে না তারা বলবে আমরা আমাদের বাপ দাদার কথা কি ছেড়ে দেবে এই ছেলের কথা শুনে এই আলেমের কথা শুনে কি আমাদের এতদিনের কথা ছেড়ে দেব তারা কখনো আকিদায় আসতে তারা রাজি হবে না কারণ এইভাবেই মোহাম্মদ রসুল্লাহামের ইসলামের দাওয়াতকে এরা প্রতিহত করেছিল তারা বলেছিল এই জাতীয় মানুষগুলো ইন্না আলা এ তো পাগল এ তো কবি এর কথা শোনা যাবে না আবার কি বলতো কাহেন যে জাদুকর জাদুকর কেন বলতো জানেন যে এই মোহাম্মদ রসুল্লাহাম কাছে আসতো শোনার পরেই আনতো তো বলতো এর কাছে যেও না এর কাছে জাদু রয়েছে এর কাছে জাদু রয়েছে এইভাবে মোহাম্মদ রসুল্লাহ দাওয়াতের কার্য চালিয়ে যান কিভাবে তিনি সাহাবি বলেন মোহাম্মদ সাল্লাম একবার আমি দেখেছি তিনি যাচ্ছেন বাজারে বলতেছেন হে মানুষরা তোমরা বলো ইল্লাল্লাহ তোমরা সফল কাম হতে পারবে এটা বলতো কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি বললেন আমি আরেকজনকে দেখছি সুন্দর বর্ণ এক ব্যক্তিকে দেখছি পিছন দিক থেকে পাথর মেরে মেরে বলতেছে তাকে বিশ্বাস করিও না সে জাদুকর তাকে বিশ্বাস করিও না তাকে জিনে ধরেছে তাকে বিশ্বাস করিও না সে তোমাদের ইমান চল ইমান নষ্ট করে ফেলবে উল্টা কথা বলতো যে ইমান নষ্ট করে ফেলবে আজও অনেক মানুষ আছে বলবে যে তোমাদের আকিদা নষ্ট করে ফেলবে আকিদা তাদের এমনিতেই নাই আবার আকিদা নষ্ট করে ফেলবে বুঝছেন তো এমনিতে যে আঁকিদে আকিদা দুনিয়া চলে না এই আঁকিদা হচ্ছে গাজাখুরি গল্প আজকে এক ওয়াজ শুনলাম ওয়াজটা না বলে পারছি না ওয়াজটা হচ্ছে একজনকে নাকি মারতে লাগছে যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের সময় একজনকে মারতে 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 মরে নাই গুলি ওর গায়ে লাগে নাই চলে এসে বলছে পিরশাপকে এসে বলতেছে সাহেব আমাকে গুলি করছে গুলি গায়ে লাগে নাই পীর এখন বলতেছে আরে বেটা তোরে কে বাসাইছে জানিস দেখ আমার আঙ্গুল থেতলা হয়ে গেছে ওই টিগার ধরে রাখছি আমি যাতে করে তোর তোর গায়ে কোনো না গলি না পড়ে তাওজুবিল্লাহ এই ওয়াজ করা হচ্ছে এই ওয়াজ সারা দুনিয়া ছড়িয়ে দেয়া হচ্ছে এইটা যদি হেদায়েত হয় এইটা যদি আকিদে বিশ্বাস হয় আপনি আকিদে বিশ্বাস শুদ্ধ করার জন্য কটটুকু সমাজিত বলেন ঠিক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে কষ্ট সহ্য করেছেন আজও যদি আপনি কোন সহি আকিদার কথা বলেন আপনাকে বলা হবে ইহুদিদের হ্যাঁ দালাল আবার বলা হবে নিশ্চয়ই রিয়াল খোর হ্যাঁ সৌদি আরবের টাকা পাইছে হ্যাঁ আর কিছু না পারলে শেষ পর্যন্ত কি বলবে হ্যাঁ মূর্খ লেখাপড়া জানে না অত কিছু না পারলে আরো কি বলবে নতুন 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 লকব দেওয়া আরম্ভ করবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামকে এরকম লকব দেওয়া হয়েছিল তাকে বলা হয়েছিল কবি তাকে বলা হয়েছিল যে তাকে জিনে ধরেছে এক সাহাবি বললেন যে ইসলাম গ্রহণ করার আগে আমি মক্কায় আসলাম মক্কায় আসার পরে শুনলাম যে মক্কাতে এক লোককে জিনে ধরেছে সে নাকি আজে বাজে বকে তো আমি এসে লোকটাকে ওই যে বসে আছে তো আমি গিয়ে বললাম যে আমি জিন তাড়াইতে পারি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম বললেন আমাকে জিনে ধরেনি তুমি আমার কাছে কথা শোনো আমরিবনে আবাস আনু বলেন যে আমি তখন তার কথা শুনলাম শুনে বললাম যে এটা তো জিনের কথা নয় কারণ রাহুল কোরআন থেকে পড়তেছেন তিনি কোরআনের কথা বলছেন আজও যারা কোরআনের কথা বলে তাদেরকে বলা হবে যে আমাদের অলি আল্লাহরা কি কম বুঝতো নাকি আমাদের অলি আল্লাহরা কি কম বুঝতো নাকি আপনার কথা কেন শুনবো আজও এরকম মানুষ রয়েছে আপনি যতই তাদেরকে হেদায়তের কথা বলেন তারা বলবো যে আমাদের ওস্তাদা কি কম বুঝতো নাকি আমাদের সিলসিলার হুজুরা না বলা পর্যন্ত আমরা কোনো কথা শুনবো না একই কথা আপনি বললে জীবনও শুনবে না আর হুজুর বললে যত মিথ্যা হোক না তার কাছে গোনিত হয়ে যাবে এটা হচ্ছে এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিরুদ্ধে যেভাবে কুরাইশরা দাঁড়ায় ছিল কাফের মুশরিকরা আজও সহি আকিদার লোকদের বিরুদ্ধে সারা দুনিয়াতে এভাবে সচলিয়ে সালী যাচ্ছে তথা কথিত মানুষগুলো যারা তাদের তথা কথিত দিন বানিয়ে নিয়েছে এই মানুষগুলোকে রসুলুল্লাহ সাল্লাহ আসলাম যেইভাবে তাদেরকে যেভাবে তাদেরকে ট্রিট করেছেন যেভাবে তাদেরকে হেদায়তের পথে ডেকেছেন আমাদেরকেও সেইভাবে তাদেরকে ডাকতে হবে এবং সফর আমাদেরকে সবর একতিয়ার করতে হবে দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম দাওয়াতের কাজ চালিয়ে গিয়েছেন তিনি এত কথার পরেও তিনি এক মুহূর্তের জন্য দাওয়াত বন্ধ করে নাই করেছেন কিনা আমাদেরকেও সেইভাবে দাওয়াত চালিয়ে যেতে হবে প্রত্যেকটি অবস্থা যে অবস্থায় পারি সে অবস্থায় দাওয়াত দিতে হবে আল্লাহতালা কোরানিকারি বলেছেন ওদৈলা রব্বিকা বিল হেকমাতে ওয়ালমার্জেল হাসান আওয়াজ আদি লুম বিল্লেতি হাসান তিনটি পদ্ধতি দিয়ে দিয়েছেন ঐতিহাসিক পদ্ধতি একটি হচ্ছে দাওয়াত দিতে হবে হেকমতের সাথে অর্থাৎ প্রজ্ঞার সাথে কোন সময় কোন অবস্থায় কথা বললে কাজে লাগবে সে অবস্থা বুঝে তাদেরকে দাওয়াতে পড়তে দিনের দিকে নিয়ে আসতে হবে এই মানুষগুলি যদি কোনো তথাকথিত তাদের পীর ফকিরদের বিশ্বাস করে যে এরা দুনিয়া পরিবর্তন করতে পারে তাহলে এরা যদি মারা যায় এরা কি জান্নাতে চোখে দেখবে কোনোদিন কোনোদিন চোখে দেখবে না আপনার সামনে আপনার ভাই জাহান নামে চলে যাচ্ছে আপনার কি কোনো দায়িত্ব নেই আছে কিনা বলেন আছে এই জন্যই তো আমরা মাহফিলে আসি দাওয়াত দেই দূর দূরান্ত থেকে আসতে হয় আপনাকেও আপনার ভাইকে সুন্দর করে বুঝাতে হবে যে ভাই আল্লাহ ইজ্জোত ছাড়া কেউ তোমার কোনো উপকার করতে পারবে না যেভাবে মোহাম্মদ রসুল্লাহ সালো নিজে বলেছেন হে সফিয়া আমি তোমার কোনো উপকার করতে পারবো না হে ফাতেমা আমি তোমার কোনো উপকার করতে পারবো না মোহাম্মদ রসুলুল্লাহ সেটা বলতেন যেখানে নিজে বলেছেন আপনি জসুলুল্লাহ সাল্লাম যেটা পাচ্ছেন আপনার অলি আল্লার জীবনও সেটা পারবে না সেটা করতে পারবে না কোনো দিনে আপনাকে অবশ্যই দিনের দিকে ফিরে আসতে হবে কোরআনের দিকে রাসূলের হাদিসের দিকে ফিরে আসতে হবে সলভে সালহীনের নীতির দিকে ফিরে আসতে হবে আপনাকে অবশ্যই সালাফি নীতি গ্রহণ করতে হবে আপনাকে এর বাইরে আপনি অন্য কোনো নীতি থাকলে আপনি ইমানের কবরে যাবেন না তাদেরকে বুঝাতে হবে এটাই হচ্ছে দাওয়াতের নীতি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের বিরুদ্ধে এইভাবে তারা বিভিন্ন রকমের খারাপ গুণে গুণের নিত্যায় করতে আরম্ভ করলো এক পর্যায়ে আসা তারা দেখলো যে কোন কাজ হচ্ছে না কোন কাজ হচ্ছে না এরপরে কি গুলো জানেন ধমক দিতে আরম্ভ করলো ধমক কি তারা বললো যে আল্লাহ তাআলা কারিম বলেছেন কি ধমক দিত কাল্লা ইন্নাল ইনসালা লায়াগ আর রাহুসতগনা না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে সালাতের তা কদর উপরে পড়ে আটকে রাখলো এমন কি তা নয় শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিভিন্নভাবে ধমক দিতে কষ্ট ভয় দেখাতে আরম্ভ করলো আজও যারা সহিদার লোক আছে তাদের বিরুদ্ধে কেস হয় হয় কিনা বলেন দমক দেখায় কিনা দমক দেখা আমরা এটা করতে পারি ওইটা করতে পারি এই করে পারি এই করতে পারি গুম করতে পারি যত রকমের শব্দই আসুক না কেন আল্লাহ রসুল সালি সালামের জীবনে এরকম ঘটনা ঘটেছে আপনাদেরকেও সেরকম ধৈর্যের সহকারে দাওয়াতের কাজে থাকতে হবে কোনো ক্রমেই ভয় পেলে চলবে না ভয় পেলে রসুল্লাহ আদর্শকে মানা যাবে না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি ভয় পাননি ভয় না পাওয়ার কারণে তারা কি করলো এখন বেছে নিল শাস্তি কিরকম শাস্তি জানেন একজন ইমানদার মানুষের উপর কত রকমের শাস্তি হতে পারে তা আমি দেখেছি একজন ইমানদার মানুষ যখন শাস্তি ইমান আনছে ইসলাম গ্রহণ করেছে তাকে তার জমি জামা থেকে বের করে দেয়া হয়েছে তারপরেও তার বিরুদ্ধে কেস করা হয়েছে তিনি গিয়ে বললেন যে আমি কিছু চাই না শুধু আমি চলে যেতে চাই কেসটা উড্র করা হোক তা তার থেকে গ্রহণ করা হয়নি এই জন্য সহি আকিদার বহু মানুষ আছে তার এলাকা থেকে অন্য জায়গায় যেতে বাধ্য হয়েছেন তারা থাকতে পারে না ঠিক কিনা বলেন কেন এটা তার অপরাধ কি কিছুই না কায়েমী স্বার্থবাদীরা বা মাতব্বররা সবসময় চায় যে মানুষদেরকে কষ্ট করে দাবিয়ে রাখবে হক কথা জানতে দিবে না হকের বাইনুকে মন্দ করে রাখবে এই জন্য তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের যুগেও এভাবে কষ্ট দেয়া হতো সুমাইয়া ঘটনা আপনারা জানেন সুমাইয়া ঘটনা আপনারা জানেন তাকে কিভাবে বর্ষা মেরে হত্যা করা হয়েছিল এটাই বিশুদ্ধতম ঘটনা যে তাকে বর্ষা মারেছিল এমন জায়গায় বর্ষা মেরেছিল সেটা আর বর্ণনার বাইরে প্রথম শহীদ ছিলেন ইসলামের একজন নারী তিনি হচ্ছেন সুমাইয়া তারপর তার আম্মারকে হত্যা করা ইয়াসের কে হত্যা করা হয়েছিল আম্মারের পিতা এভাবে শুরু হয়েছিল হত্যাযজ্ঞ এবং তাদের উপর ওই অত্যাচারের কিন্তু দিন থেকে তারা একটু এদিক সেদিক হয়নি দাসর দ্বারা সামান্যতম সামান্যতম দুর্বল ছিল তাদের উপর চলেছিল আরো কষ্ট বিলাল রাজে লানুর উপর তাদেরকে টেনে নেওয়া হয়েছিল মরুভূমির তপ্ত বালুতে কষ্ট দেওয়া হচ্ছিল কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেতেন তাদের সামনে দিয়ে বলতেন যে বেলাল আমার সুমাইয়া তোমরা সবর করো জাননা তোমাদের ওয়াদার হলো জান্নাতের আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহামের মাধ্যমে ওয়াদা দিয়ে দিয়েছেন তাদের জন্য জান্নাতের এই জন্য আজ আমাদের উপর যত রকমের অত্যাচারী আসুক না কেন যত আঘাতি আসুক না কেন দাওয়াতের পথ থেকে দূরে সরা যাবে না প্রত্যেকটি মানুষকে দাওয়াতের মধ্যে থাকতে হবে কষ্ট হবে আমাদের উপর আক্রমণ হবে আমাদের উপর আঘাত হবে কিন্তু আমরা কোনো ক্রমে আল্লাহর পথে দাওয়াত থেকে একটু পিছপা হব না ঠিক বলেন আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি ঠিক মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইসলামের সেই সময়ে তখন কি করা হতো সম্পদ বলতো ইসলাম আনছো একজন ইসলাম এনেছিল ইসলাম আনার পরে সোহেব রাজিউল্লাহ আনু সোহেবের রুমই বলা ওনাকে কারণ তিনি রুম দেশে অর্থাৎ ইউরোপিয়ানদের বংশধর ছিলেন তিনি মক্কায় এসে বসবাস করার কারণে পয়সাওয়ালা হয়ে গিয়েছিলেন যখন তিনি ইমান আনছে বলছে এই সম্পদ তুমি আমাদের এখানে এখানে এসে লাভ করেছ তোমার এই সম্পদ তোমাকে দেয়া যাবে না সমস্ত সম্পদ নিয়ে নিয়েছে তারপর তাকে বলা হলো যে এই স্ত্রী তোমার নিয়ে নেব কারণ মক্কার স্ত্রী তোমার সাথে থাকতে দেয়া হবে না তারপর বলা হলো তোমার গায়ের কাপড়টাও খুলে রেখে দিব তিনি একটি মাত্র কাপড় শুধু চেয়ে নিয়ে সামান্য অংশ নিয়ে চলে গেলেন রসুল্লাহ সাল্লাহ কাছে রসুলুল্লাহ সাল্লাহ আলিয়াম বললেন রাবেহা হা সোহেব সোহেব লাউবান হয়েছে তার জন্য জান্নাতের সুসংবাদ দেয়া হোক তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন সোহেবকে কেন দিয়েছেন কারণ তিনি আসলে দাওয়াতের জন্য সবকিছু পরিত্যাগ করেছেন দিনের জন্য তিনি সবকিছু বলেছেন দিনের জন্য এইভাবে দিনের জন্য জন্য তার শিক্ষার জন্য এবং আল্লাহর দিনকে সঠিকভাবে বলন্দ করার জন্য যাবতীয় ত্যাগ শিকারের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে যখন কোনোভাবেই তার তার তারা অনুসারী ছিল ইসলাম গ্রহণ করেছে তাদেরকে কোনোভাবেই তখন সরাইতে পারলো না তখন নতুন এক পদ্ধতি নিল কি করলো তারা এসে বলল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যে আবু তালেবের কাছে আগে আসলো আবু তালেব রসুল্লাহ সাল্লাহ আসলামের চাষা এবং তার অভিভাবক এসে বলল যে আবু তালেব আপনি আপনার ছেলেকে আপনার নাতিকে আপনার বাতিজাকে সামলান আমরা তাকে এইটা দেব ওইটা দেব তার হাতে এটা দেব তাকে রাজত্ব দেব এই যেটা চাই ওইটা দেব কিন্তু তিনি বললেন আমি তো তোমার কাছে একটি কালেমাই চাসি দেখি কালেমাতুল্লাহ ইল্লাল্লাহ তোমরা যদি আকাশের সূর্য আমার হাতে এনে দাও সেখান থেকে আলো এনে দিল আমি সেখান থেকে কোনোদিন তা থেকে বিষ পা না অর্থাৎ যেটা কখনো সম্ভব নয় দাওয়াত থেকে আমি এক পাও পিছে ছড়বো না তিনি হচ্ছেন মোহাম্মদুরসুল্লাহ সাল আলাম এটা বলার পর তারা বুঝলো যে কোনোভাবেই তো এটা কাজ হবে না এরপর তারা এসে বললো বিভিন্নভাবে বিভিন্ন রকমের কথা আরম্ভ করলো অলি আল্লাদের কারামতি বুঝেন কিনা কারামত দেখছেন না একটু আগে কারামতির কারামত কিছুক্ষণ মানুষ আমরা কিন্তু এখন খুব একটা কারামত দেখি না এখন মাঝে মধ্যে হ্যাঁ কি করে কারামতের জন্য কি করে হুজুরে ভালো করে দিছে কিন্তু হুজুর যখন অসুস্থ হয় তখন হুজুর কোথায় জানেন হুজুর সিঙ্গাপুর যায় শুনছেন কি আপনারা হ্যাঁ তথাগতিত এক হুজুর আছে না প্যাট মোটা লম্বা শুয়ে থাকে ডাকাতে হ্যাঁ ওই হুজুর যখন অসুস্থ হয়েছে তিনি সিঙ্গাপুরের ট্রিটমেন্টের জন্য গেছেন অথচ হুজুরের কাছে নাকি সব মানুষটাকে ভালো হয়ে যায় কারামত শুধু এখানে প্রকাশ পায় না শিরকি কথাবার্তা আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন ওয়াইদা মারিত তুফা ও ইব্রাহিম আলাইহিস ঘোষণা করছেন যে যখন আমি অসুস্থ হই তিনিই আমাকে আরোগ্য দান করেন আর কোনো কেউ আরোগ্য দিতে পারে না অথচ হুজুরের কাছে পীরের কাছে কারামতিতে সব মানুষ আরোগ্য লাভ করে ফেলে এটা হচ্ছে তথাগতিত হুজুরদের কাজ এই জন্য তারা বিভিন্নভাবে আপনাকে বলতে চাইবে যে এটা করে দাও ওটা করে দাও যেভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বলতো কি বলতো ওয়াকালুল্লাহ নুমিন এলাকা হাত জুর হলে নামিনা আর কি বলতো যে আপনার উপর কখনো ইমান আনবো না এই মক্কার ভূমি হচ্ছে মরুভূমি এইখানে কোনো পানি নাই আপনি এখান থেকে পানির ব্যবস্থাপনা করে দেন হ্যাঁ পানির ব্যবস্থাপনা করে দেন আল্লাহ তালু করতে পারেন না অবশ্যই পারে আল্লাহ কেন করেন না এত সস্তা ইমান দেখে তুমি একটা মজা দেখে ইমান এনে ফেলবে এটা ঠিক নয় বরং কে ঈমান বিল গায়ব করে এটা আল্লাহ পরীক্ষা করতে চেয়েছেন এই জন্য আল্লাহ তাআলা দেন নাই ওয়া ক্বালুল লা মুমিনু লাকা হাত্তা তাফজুরুনা লমিল আযিম বা আও ইয়াকুনা লাকা বাইতু মিন যুখরুফিন অথবা আপনার হবে একটা সোনার বাড়ি আও ইয়াকুনা লাকা বাইতু মিন যুখরুফিন আও তারকা ফিস সামা অথবা আকাশে উঠতে থাকবেন আপনি হ্যাঁ আকাশের দিকে উঠতে থাকবেন বুঝা গেল আরবের মুশরিকরা আল্লাহ আকাশে আছে ده বিশ্বাস করত আল্লাহ উপরে আছে বিশ্বাস করত অথচ আমাদের সমাজে

হাত্তাহ তাকরিমাদি আউ ইকুন্নাকা বাইতুম আউ তরকা বিসামা ওলান নুমিনাল রুকিকা হাত্তাহ না আলাইনা কিতাবান نقরাউ কউল সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বসার রাসূলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে সুবহান রাব্বি আমি আমার রবের তাসবীহ পাঠ করছি আমি তো একজন রাসূল এবং মানুষ রাসূলুল্লাহ সাহেব মানুষ ছিলেন না মানুষ কি না কিছু মানুষ আছে মানুষ করে তার মনে কষ্ট হয় রাসূলুল্লাহ সাহেব মানুষ বলতে রাজি নাই কি বলবে হ্যাঁ নূর রসুল নূর হ্যাঁ রসুল একটা নূর তিনি কি হ্যাঁ সেই নূর আলো হেদায়তের নূর তিনি কি হেদায়তের নূর তার থেকে আলো সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে দিনের বাণী কিন্তু ব্যক্তি সত্তা হিসেবে তিনি কি ছিলেন মানুষ ছিলেন অবশ্যই তিনি আদম সন্তান অবশ্যই তিনি ইব্রা তিনি অবশ্যই ইব্রাহিমের অবস্থান বংশধর তিনি আবদুল্লার পুত্র আমিনার পুত্র অবশ্যই তিনি গর্বে অবস্থান করেছেন আমিনার গর্বে সুবহান আল্লাহ কিছু মানুষ বানাইতে বানাইতে এমন জায়গায় গেছে কি জানেন বলে যে তিনি তো গর্বে ছিলেন না তিনি অটোমেটিকলি তিনি বের হয়ে গেছেন চুমু দিয়েছেন মাথায় চলে গেছে হ্যাঁ আবদুল্লাহ চুমু দিয়েছেন আমিনার মাথায় চলে গেছে মিথ্যা কথার কথাটা মেশায় দেখেন এগুলি তারা ওয়াজ করে বেড়ায় জায়গায় জায়গায় এটা দিয়ে সারা রাত শুনে তারা এগুলি আল্লাহ রসুলের সঠিক ইতিহাস তারা শুনে না মিথ্যা ইতিহাস তারা বসার করে বেড়ায় এই জাতীয় মানুষগুলো সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়াচ্ছে এই মৌসুম হচ্ছে তাদের ওয়াজের মৌসুম তারা মিথ্যা কথা ওয়াজ দিয়ে সারা দুনিয়া ভরিয়ে দিয়েছে এই মানুষগুলো এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামকে এসে বলতো আপনি এটা করে ফেলুন এই পাহাড়গুলি সরিয়ে দিন মক্কার পাহাড় দেখছেন তো কেউ কেউ দেখছেন না পাহাড়গুলির কারণে আমরা নড়তে পারি না পাহাড়গুলি সরিয়ে দিন আল্লাহ রসুল সাল্লাহাম আল্লাহ তালা যখনই রসুল্লাহ আসলাম কোনো আয়াত কোনো রসুল্লাহ আসলামকে ওরা এরকম জিনিস নিয়ে আঁটতো তখনই আল্লাহ তারা বলতেন যে আল্লাহ তারা আয়াত নাজিল করতেন এবং তাকে তার অন্তরকে সাব্যস্ত তার অন্তরকে সান্ত্বনা দিয়ে দিতেন লিনুসবে তাবি ফুয়া দেখা আপনার অন্তরকে আমরা সান্ত্বনা প্রদান করে সান্ত্বনা দিতেন কি বলতেন যে আল্লাহ যদি রসুল্লাহ আসলাম বলতেন যে এই যদি কোনো করে তোরা ইমান আনবে তো বলে আনবো আনতো না তারা যেমন আকাশের তারকা দেখেছে আকাশে চাঁদ দেখেছে চাঁদ দেখে বলল যদি এটাকে দুই খন্ড করে দিতে পারেন তখন আমরা আপনার উপর ইমান আনব ইমান আনবে তো আনবে না কিছুক্ষণ যখন রসুল্লাহ সাল্লাম তখন বললেন যে খণ্ড দ্বিখণ্ডিত হয়ে যাও কোরআনে কারিমা আল্লাহ তাআলা বলেছেন একতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার নিকটবর্তী হয়েছে চাঁদ ফেটে গেছে কোরআন দিয়ে সাব্যস্ত হয়েছে মসজিদা তখন বলা বলি আরম্ভ করলো তোমার জাদু তো দেখি আকাশেও কাজ করে আহ অর্থাৎ ইমান তো আনলোই না উল্টা কথা অন্য কথা বলতে আরম্ভ করলো এটাই হচ্ছে আপনি যত রকমের যত রকমের দলিল নিয়ে আসেন না কেন তথাকথিত লোকদের কাছে তারা দলিল শুনবে না তারা বলবে নিশ্চয়ই কোনো কিছু পেয়েছ কোথাও থেকে তুমি পয়সা পাচ্ছো কোথাও থেকে তোমার কোনো একটা জিনিস পরিচালিত হচ্ছ তোমার কথা শোনা যাবে না আমি ওইটা শুনবো না এটা মানব না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তালা হেদায়তের হেদায়েত না দিয়ে দেন ততক্ষণ পর্যন্ত কেউ হেদায়েত প্রাপ্ত হতে পারে না এই জন্য আল্লাহর কাছে একজন দাড়ি দোয়া দাওয়াত দেওয়ার সাথে সাথে দোয়া করতে হবে যেন আল্লাহ তাকে মানুষদেরকে হেদায়েতের দিকে নিয়ে আসেন সেজন্য দোয়া চালিয়ে যেতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে যখন এইভাবে রসুল্লাহ সাল্লাহামকে কোনোভাবেই আর কাবু করতে পারছেন না তখন তারা বললেন মোকাতারা মোকাতারা কি তাকে বয়কট করা হোক কেমন বয়কট করলো জানেন তিনটি বছর নবরসুল্লাহ সাল্লা ইসলামের বয়স যখন সাতচল্লিশ তখন তো এই থেকে পঞ্চাশ বছর পর্যন্ত তারা রসুল্লাহসাল্লাহ সাল্লাহ বয়কট করে রাখলো রসুল্লাহ সাল্লাহ আলি তিনি শেয়াবে আবি তালেব এখন যেটা নাম শেয়াবে বনি আমের এখনও মক্কার পাশে রয়েছে আপনার গেলে দেখতে পাবেন মক্কার ঠিক পুরো পাশে পূর্ব পূর্ব উত্তর কোণের মধ্যে সেটা রয়েছে পূর্ব হ্যাঁ সেই কোনার মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলি আসলাম সেইখানে বন্দি ছিলেন তিনটি বছর কাফেররা যাইতো কান না কাটি শুনতো বাচ্চাদের কারণ রসুলের সন্তানদের সহ যারা ইমান তারা সেখানে বন্দি জীবন কাটাচ্ছে আর তারা হাসাহাসি হাসি করতো হাসা হাসি করতো আজও দেখবেন কিছু মানুষ আছে তখন দেখে কেউ কোনো জায়গাতে ওয়াজ বন্ধ হয়েছে তারা খুব খুশি হয় কি না বলে বহু জায়গা দেখবেন কত মুখের ওয়াজ করতে পারে না মহা খুশি এটা হচ্ছে কাফেরদের ফাসল এটা ইমানদারে খাসল হইতে পারে না ইমানদার সব সময় চিন্তা করবে দাওয়াতের কাজ কিভাবে ব্যগবান করা যায় কিন্তু বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যে কোনো মূল্যে বন্ধ করতে হয় আপনারা বিশ্বাস করেন না করেন একটি বিরাট কাজ করেছিল এই দেশে সেটা ছিল পিস টিভি ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন পিস টিভি বন্ধ করার জন্য কোথাকার কোন সাধারণ কয়েকটা মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে একটা কি ফ্ল্যাট নিয়ে দাঁড়িয়ে গেল আর কয়জন সব বন্ধ করে দিল কিসের ভিত্তিতে কয়জন লক্ষ লক্ষ মানুষের নয়ন মনি বন্ধ করে দেওয়া হয়েছে এই মানুষটি কতটুকু মুখলিস আমরা কাছ থেকে দেখেছি আমরা সেখানে ছিলাম এবং আলোচনা করেছি দেখেছেন আপনারা সেই মানুষটি সেই মানুষটি এখলাসের সাথে কাজ করে অথচ বাংলাদেশে সর্বপ্রথম দুর্ভাগ্যবশত এই দেশে সর্বপ্রথম তার বন্ধ হয়েছে তার অনুষ্ঠান বন্ধ হয়েছে আর বন্ধ হয়নি এরপরে এটা দেখা দেখি ভারত সরকার বন্ধ করে দিল এরপর দেখা দেখি তাকে বিপদে ফেলা হলো তাহলে আপনারা সর্বপ্রথম বিপদ ডেকে আনছেন এই একজন আল্লাহর দায়ের জন্য বিপদটা আমরা ডেকে আনছি এটাই হচ্ছে আমাদের খাসলত বাঙালিরা ভালো কিছু করতে পারে না নষ্টই শুধু করতে জানে যে কোনো কাজ যদি ভালো হয় এটাকে তারা বন্ধ করতে উস্তাদ কিন্তু কোনো ভালো কাজ করতে পারে না ভালো কাজ জিয়ে রাখতে পারে না এটাই তাদের স্বভাব ঠিকই করেছে এটাই করেছিল তারা বন্ধ করে বয়কট করে রাখা হোক তিনটি বছর বয়কট করে তাদেরকে রাখা হয়েছে কিছুই খেতে পায়নি তারা কখনো কখনো গাছের পাতা খেয়েছে গাছের পাতা খেতে খেতে তাদের এইভাবে তাদের গালের উঠে ভিতরে দিয়ে কারণ আপনারা জানেন যে পাতা বেশিক্ষণ চাপানো যায় না সে অবস্থায় তারা কষ্ট করেছে তিনটি বছর পরে রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম ঘোষণা করলেন যে হে ক্রাইশরা তোমরা যেই যেই যায় যেই তোমরা যেটার উপর ঐক্যবদ্ধ হয়েছ যেই কথার উপরে যেই চিঠির উপরে যে দলিল উপরে ঐক্যবদ্ধ হয়েছে আমাদেরকে তোমরা আমাদেরকে বয়কট করবে সেই ভিতরে আসে আর সেটা পোকা খেয়ে ফেলছে আমি ঘোষণা করছি তারা গিয়ে দেখে যে ঠিকই সেটা পোকা খেয়ে ফেলছে তারা তখন বিশ্বাস করলো যে নিশ্চয়ই কথাটা অনেকেই তখন ইসলাম গ্রহণ করলো কিন্তু যারা মূল নেতারা কেউ ইসলাম গ্রহণ করেনি সাধারণ মানুষরা ইসলাম গ্রহণ করলো রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলাম যখন তারপর তিন বছর পরে তারা সেখান থেকে বের হয়ে আসলো যখন দেখলো যে আসলে তো সত্য আছে এই কথায় লোকের কথা সত্য তখন ধীরে ধীরে মানুষ ইসলাম করতে ইসলাম গ্রহণ করতে আরম্ভ করলো রসুল্লাহ সাল আলিয়ালাম দেখলেন যে এই জায়গায় আর আমার সাহাবিদের থাকার অবস্থা নেই তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় প্রোভাইড করে দেই রসুল বললেন যে আমি শুনেছি আমি শুনেছি আবিসিনিয়াতে হাফসাতে একজন বড় আল বড় বাদশাহ আছেন দিল দরিয়া বাদশাহ বড় ভালো বাদশাহ আছে তোমরা তার কাছে গিয়ে অবস্থান নাও রসুল্লাহ সাল্লা কন্যা কন্যা ওসমানকে নিয়ে প্রথম হিজরত করেন কন্যা ওস ওসমান রাজিয়াল আনহু তার রসুল্লাহ কন্যা রোকাইয়াকে নিয়ে হিজরত করেন তখন হিজরত করেছিলেন তিনি হাফসার দিকে এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ইব্রাহিমের পরে প্রথম হিজরতকারী হচ্ছে ওসমান যিনি তার কন্যা তার পরিবারকে নিয়ে হিজরত করেছেন তার পরিবারকে নিয়ে হিজরত করেছেন এইভাবে মুসলিমরা বিভিন্ন জায়গাতে যে যেখানে পেয়েছে মদিনা মক্কা থেকে পালিয়ে তাদের ইমান রক্ষা করেছে আজও যেখানে আক্রমণ হয় যেখানে যেখানে মুসলিমদের উপর আকিদের উপর আক্রমণ হয় প্রত্যেকে চায় যে ইমানটা রক্ষা করি বহু মানুষ আছে দেখবেন ইমান রক্ষা করে এইখান থেকে ওইখানে পালিয়ে বেড়াচ্ছে শুধুমাত্র তাও হৃদটাকে ঝান্ডাকে রক্ষা করার জন্য সুন্নতকে রক্ষা করার জন্য সেই আকিদাকে রক্ষা করার জন্য আজ দুনিয়াতে তারা বিভিন্ন জায়গাতে অবস্থান নিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া তিনি এই ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলেছেন যে আমার উন্মতের উপর আমার উন্মতের একটি দল সবসময় হকের উপর থাকবে সব সবসময় তারা হকের উপর থাকবে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ তারা কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তারা বিভিন্ন গোত্র থেকে উত্থিত হবে অর্থাৎ এক জায়গার মানুষ না অর্থাৎ সব এক হবে না বিভিন্ন লোক বিভিন্ন খান থেকে এসে সহি আকিদার কথা বলবে দিনের কথা বলবে তারাই সকি আমত পর্যন্ত সঠিক পথে থাকবে ইনশাআল্লাহ তারাই যারা সহি আকিদার ধারবে তারাই হবে ইনশাআল্লাহ কি বলেন আপনারা অবশ্যই কেয়ামত পর্যন্ত এই সহি আকিদার ধারক বাহকরাই হকের উপর থাকবে আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আমিন আমিন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ তিনি যখন হিজরত হিজরতে নির্দেশ দিচ্ছিলেন হিজরি সসল্লির সময়ে তিনি সব মানুষদেরকে হিজরতের নির্দেশ দিচ্ছিলেন সব হিজরত করেছিল কিন্তু মদিনায় তেমন মানুষ বাকি ছিল না মদিনায় তেমন কেউ বাকি ছিল না মদিনাতে যারা ছিল তাদের মধ্যে মক্কাতে মক্কাতে তেমন কেউ ছিল না মক্কাতে যারা ছিল অল্প কয়েকজন মাত্র মুষ্টিমের কিছু লোক বাকি ছিলেন কিন্তু এই সময়ে রসুল্লাহ সাল আলামের উপর বিভিন্নভাবে আক্রমণ চলছিল রসুল্লাহ সাল আলিয়া তিনি এই সময় আবু তালেব মারা গেলেন আর খাদিজা মারা গেলেন রসুল্লাহ সাল্লাহ তিনি গুত্রদের গোত্রপতিদের কাছে গেলেন আর বললেন যাইতেন যে গি গি বলতেন মাই উই নিগু কালাম রব্বি কে আমাকে আশ্রয় দিবে আমি আমার আল্লাহর কালামকে মানুষের কাছে প্রচার করতে চাই আল্লাহর বাণী প্রচার করতে চাই অর্থাৎ তিনি তাওহিদের বাণী প্রচার করতে চান আর তিনি যা প্রত্যেক গুত্রপতির কাছে গিয়েছেন গিয়ে বলেছেন যে আমাকে আশ্রয় দাও আমি মানুষের মানুষ আজ আমাকে যদি তোমরা সাহায্য করো আমি মানুষের কাছে আল্লাহর দিনকে প্রচার করতে চাই কিন্তু আল্লাহর দিনকে প্রচার করার জন্য মানুষ তাকে সাহায্য করতে রাজি হয়নি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি তখন তাইফে গেলেন তাইফে যাওয়ার পরে সেখানে তাইফে যাওয়ার পরে সেখানে তিন ভাই ছিল এক ভাই বলল আল্লাহ কি কোনো মানুষ পাইলো না তোমাকে ছাড়া না আর আরেক ভাই বলল যে যদি মক্কাতে তোমার রাজত্ব হয় আমাকে রাজত্বের ভাগ দিবে কিনা না ওজুবিল্লা আরেক ভাই বলল তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না তোমার থেকে মুখ ফিরে এলো এইভাবে চলে গেলেন রসুল্লাহ তিনি তায়েব থেকে আসছিলেন আসার পথে তিনি আসার পথে তাকে তার পিছনে লেলিয়ে দেয়া হলো বাচ্চাদেরকে বাচ্চারা পাথর মারা হল পাথর মারল তাকে ঠিক অনুরূপ ঘটনা ঘটেছিল অনুরূপ ঘটনা ঘটেছিল শেখুল ইসলাম মোহাম্মদ ইবন আবদুল্লাহমল্লা তিনি দাওয়া দিতে গিয়েছিলেন বাগদাদে ইরাকে ইরাক থেকে ফেরার পথে তাকে মানুষ লাগিয়ে দিয়ে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল তিনি সেখান থেকে আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনিও সেই সময়ে তখন তিনি একটি বাগানে প্রবেশ করেন সেই বাগানে ছিলেন এক ব্যক্তি যেই ব্যক্তি যেই ওই ব্যক্তি তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে তিনি আশ্রয় প্রশ্রয় দেন এবং তার সেখানে অজু করতে দেন এবং নামাজ পড়তে দেন নামাজ পড়ে এমন সময় ফেরেস্তা আসলো এমন সময় আসলো ফেরেস্তা যেই ফেরেস্তা এসে বলল পাহাড়ের ফেরেশতা এসে বলল হে মোহাম্মদ রসুল্লাহাম আপনি বলুন অর্ডার করুন আমি দুদিক থেকে দুদিক থেকে পাহাড়কে বলি সংকুচিত হয়ে এই তায়েবাসীকে যেন ধ্বংস করে দেয় মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন না আমি সেটা চাই না আমি চাই আমি চাই এদের 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 ভবিষ্যৎ বংশধর ইসলামের উপর বড় হবে মোহাম্মদ রসুল্লাহ সেই দোয়ার কারণে আজ আরব ভূমি ইসলাম দ্বারা পরিপূর্ণ হয়েছে এবং আপনার আমার সেজন্য যত রকমের আঘাতে আসুক প্রত্যাঘাতে আসুক আমাদেরকে দোয়া করতে হবে বেশি বেশি করে এবং দাওয়াতের কাজে সব সময় আমাদেরকে চালিয়ে দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে এবং মনে রাখতে হবে যে এই দাওয়াতের কাজ ছাড়া আমাদের আর কোনো কাজের মধ্যে মুক্তি নেই রসুল্লা সাল্লাল্লা আলাহি সাল্লাম আল্লাহ কাল্লা আল্লাহ্ আলি দে বলেছেন আইউআর রসুল উবল্লেকমাউন জিলা ওয়েলিয়াম তাফাল্লাহ্ তালী সাল্লাহ্তাহু হে রাসূল আপনার কাছে যে কিতাব নাজিল হয়েছে যে পুরান নাজিল হয়েছে যা আপনার কাছে দেয়া হচ্ছে এই ওহি আপনি মানুষের কাছে প্রচার করুন যদি আপনি প্রচার না করেন আল্লাহর বাণী আপনি প্রচার করলেন না আল্লাহর বাণী প্রচার করলেন না এটা তিনি বলেছেন আর রসুল্লাহ সাল্লা আল্লাহর বাণী পরিপূর্ণভাবে প্রচার করে গেছেন তিনি বলে আমাদেরকে সাক্ষী নিয়ে গেছেন বিদায় হজের দিন তিনি হাত বলে হাত তুলে বলেছিলেন যে আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী প্রচার করেছি তখন তখন যারা জীবিত ছিল প্রত্যেকে তার সামনে ছিল বলেছিল সত্যি সত্যি আপনি আল্লাহর বাণী প্রচার করেছেন আর মোহাম্মদ সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহ আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন তিনবার তিন সেটা বলেছেন আমরা বলি রিসালা যে অবশ্যই এ নবী আপনি রেসালতকে সারা দুনিয়ায় রাসুলের আপনার বাণী আল্লাহর বাণীকে সারা দুনিয়ায় আপনি প্রচার প্রসার করেছেন রাসুলের অবর্তমানে সে দায়িত্ব আমাদের উপর এসে পড়েছে রাসুল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন বাল্যগু আননি বলে আয়া একটি আয়াত হলেও আমার থেকে তোমরা একটি আয়াত হলেও তোমরা আমার থেকে মানুষের কাছে প্রচার করে দাও রসুলের বাণী প্রচার করতে হবে রসুলের হাদিস প্রচার করতে হবে কোরআনের বাণী প্রচার করতে হবে কোরআনের বাণীকে অর্থ সহ বুঝতে হবে ব্যাখ্যা দিয়ে বানিয়ে বানিয়ে নিজের মতো করে কোরআনের ব্যাখ্যা গ্রহণ করা যাবে না অধিকাংশ মানুষ আজ কোরআনের ব্যাখ্যা করে নিজের মন মতো কিরকম ব্যাখ্যা জানেন একজনে ব্যাখ্যা করছে সমস্ত পাথর মারা হয় ওই জামরাতে যে পাথর মারা হয় ওই পাথর ওই পাথর কেউ উঠিয়ে নেয় না যারটা কবুল হয়েছে তারটা ফেরস্তা উঠিয়ে নিয়ে চলে যায় আর যেটা কবুল হয় না এটা নিচে পড়ে থাকে মানে এই জাতীয় কথা তারা চালিয়ে নিচ্ছে কী জন্য কারামত চালানোর জন্য এরপরে তাদের লোকদের তাদের অলি আল্লাদের কারামত দিয়ে দুনিয়া ভর্তি করে তাফসির লেখে মিথ্যা সার মিথ্যা তাফসির দিয়ে মিথ্যা কথা দিয়ে তাফসিল লিখছে এই জাতীয় তাপসির পড়া যাবে না অবশ্যই আপনারা পড়বেন ভালো তাফসির পড়বেন তাফসির নেকাসির নেছির পড়বেন এবং যে সমস্ত তাফসির বিখ্যাত বিশুদ্ধ বলে প্রমাণিত সেই সমস্ত তাফসিরগুলি পড়বেন এবং সেগুলো প্রচার করবেন হাদিস প্রচার করবেন মোহাম্মদ রাসুল্লা সাল্লু সাল্লাম তিনি এরপরে যখন তিনি মধ্যে ফিরে আসলেন মক্কাতে আল্লাহ তালার পক্ষ থেকে সেই সময় তার জন্য বিশেষ ব্যবস্থাপনার করে দিলেন যে তিনি মেরাজে যাবেন ম্যারাজের মেরাজ কি পালন করার জিনিস আমাদের দেশে একটা বিরাট গোষ্ঠী ম্যারাজের রাত্রি পালন করে মেরাজের রাত্রি তারা আবাদত করে ম্যারাজের দিন তারা বন্ধও রাখে শরীয়ত কোনো দিন বলে নাই যে ম্যারাজের রাত্রি পালন করতে ম্যারাজের রাত্রি আবাদত করতেও বলে নাই আর ম্যারাজের রাত্রিতে বন্ধ দিতেও বলে নাই এগুলি হচ্ছে আমাদের মানুষের আবেগ বড় কাজ আবেগ দিয়ে ইসলাম হয় না ভাই ইসলাম হচ্ছে কোরআন এবং মানার নাম আমাদের সমাজে যে জিনিসগুলো চলছে এগুলো ইসলাম নয় হচ্ছে আবেগ আবেগ আর সুন্নাকে এগুলি ভক্তি হিন্দু ধর্মের কাজ মুসলিমদের কাজ হচ্ছে কোরআন এবং সুনার অনুসরণ কি বলেন ঠিক অবশ্যই মুসলিম কোরআন এবং সুন্নাকে অনুসরণ করে চলে মুসলিম কখনো আবেগ দিয়ে চলে না আবেগ দিয়ে তাড়িত হয়ে কিছু মানুষ আজ নিজেরা সন্ত্রাসী হয়ে যাচ্ছে আবেগ দিয়ে তাড়িত হয়ে কিছু মানুষ আজ বিভ্রান্ত হয়ে যাচ্ছে আবেগ দিয়ে তাড়িত হয়ে কিছু মানুষ আজ পুরাণ এবং সুনার নীতি থেকে দূরে সরে যাচ্ছে সাবেক রামের নীতি থেকে দূরে সরে যাচ্ছে আবেগ আর ভক্তি ইসলামের অংশ নয় হ্যাঁ আবেগ দিয়ে যদি ইসলামের কাজ করা হয় বিশুদ্ধটা শুদ্ধ হবে কিন্তু ভক্তিবাদ ইসলামে নাই ভক্তি করে ভক্তিতে মিলে মুক্তি এটা হিন্দুদের কথা মুসলিমদের কথা নয় মুসলিমদের কথা হচ্ছে অনুক অনুসরণে মিলে মুক্তি সেটা কি আতিউল্লাহ আতিউর রাসুল্লাহ আম্রেমিক আল্লাহর কথা শোনো রাসুলের কথা শোনো তোমাদের মধ্যে যারা ক্ষমতাসীন আছে তাদের কথা শোনো ততক্ষণ পর্যন্ত তারা শরীয়তের কথা বলবে অথবা শরিয়া বিরোধী কোনো আইন দিবে না ততক্ষণ পর্যন্ত তাদের কথা শোনা যাবে শুনতে হবে জমিনের মধ্যে ফেতনা ফাসাদ তৈরি করা জায়েজ নাই আর যখন কোরআন সুন্না বিরোধী কোনো কথা বলবে তা শোনা যাবে না মানা যাবে না ঠিক কিনা আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আজকে যাই হোক মোহাম্মদ রসুল্লাহ সাল্লা জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যেভাবে রসুল্লাহ সাল্লাহামের উপর যেই সেই সময় যে অবস্থা হয়েছিল আজকে বাংলার মুসলিমের উপর সেই রকম অবস্থা বিরাজ করছে আমাদের উচিত হবে সেখান থেকে শিক্ষা নিয়ে দাওয়াতের কাজে যাওয়া এবং আল্লাহর কাছে সব সময় আমাদের আল্লাহর কাছে দোয়া করা যাতে করে আল্লাহ তালা আমাদের দাওয়াতকে সফল করেন এবং আল্লাহর দুনিয়াতে সব জায়গাতে যেন সহি আকিদার ঝান্ডা বলন্দ করেন আমাদেরকে যেন ইমানের উপর রাখেন এবং আমরা যেন দিন এবং শরিয়া বুঝতে পারি কোরআন এবং সুন্না বুঝতে পারি সাহাবাহকে আমি নীতি মানতে পারি শহীদ সলবে সালহের নীতি অনুসারে চলতে পারি সেই ব্যবস্থা আল্লাহতালা করে দেন ও আির আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি